আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যে পর্ব, চতুর্থ পর্বে আমি দেখাবো কিভাবে অটোমেশন করতে হয়। তো অনেকেই কিন্তু অটোমেশন বুঝেন না। অটোমেশন দেখবেন যে আপনার হামিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে, এবং একটি অটোমেশন করতে পারলে কিন্তু আপনি খুবই সুন্দর একটা গজল ফুটিয়ে তুলতে পারবেন। আজকের পর্বে দেখাবো কিভাবে অটোমেশন করতে হয়। তো সেই জন্য কি করতে হবে, লাইক করতে টাকা পয়সা লাগে না ভাই। আপনারা কি করেন না, লাইক করেন না, আপনারা স্কিপ করেন, তাহলে কেমনে হবে বলেন? কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কাজ শিখতে পারবেন। আজকে যে আমরা অটোমেশন কিভাবে করব, সর্বপ্রথম তো আপনি আপনার ভোকালটা মিক্সিং করে নেবেন। করার পর আপনি এইখান থেকে অটোমেশন করতে হলে অটোমেশন কিভাবে ব্যবহার করবেন, ধরেন আমি এটা ডাবল একটা ইকো তৈরি করব। তো এখানে অটোমেশন যদি আমি দেই এই ভোকালে, ঠিক আছে, অটোমেশন দিলে কি হবে, আপনার এই ভোকালের সাউন্ডের সাথে এই ভোকালের সাউন্ড এক হয়ে যাবে। দেখছেন একটা একটা কিন্তু বাড়ি খেয়েছে ভোকালের সাথে ওই ভোকালের। যখন অটোমেশন করবেন এই বাড়িটা কিন্তু খাবে না, একদম স্মুথভাবে সাউন্ড আস্তে আস্তে কিন্তু বাড়বে। ডাবল ইকো যাকে আমি বলি। তো এই ডাবল ইকো কিভাবে করবেন, তা এখন আমরা অটোমেশন করব, চলুন। সঞ্চিত আবেগের সবটুকু ঘিরে তুমি, কল্পিত মিলনের তোমার গিলাব দেব চুমি চুমি। তাহলে কিন্তু আমাদের এই ভোকালের সাথে এই ভোকাল একই হয়ে গেল। এখন আমাদের অটোমেশন করতে হবে, সেই জন্য কি করতে হবে, আগে আপনি এখান থেকে টাইমিংটা আপনার মিলিয়ে নেবেন। শুনি, হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন কি করতে হবে, এই যে দ্বিতীয় যে আপনি ভোকালটা কেটেছেন তাই না, এই দ্বিতীয় ভোকালে আপনার সর্বপ্রথম অ্যাডে চলে যেতে হবে। এখান থেকে দেখতে পারবেন ফিল্টার, এই ফিল্টার ব্যবহার করতে হবে। এই ফিল্টারটা কিভাবে ব্যবহার করবেন, এই যে দেখতে পারতেছেন এটা আপনার 40 করে দিবেন। 40 করার পর এইটা উপরে থাকবে, আমরা একটু শুনি। এটা দেখবেন কতটুকু আপনার পারফেক্ট হচ্ছে। তো এভাবে আপনি এই ফিল্টারটা এভাবে থাকবে, আপনি এতটুকু রেখে দিবেন। হ্যাঁ, রাখার পর এখন আপনার অটোমেশন করতে হবে। এখানে 3 ডট আইকন পাবেন, এই যে বিপিএম এর সাথে এখানে একটা ক্লিক করবেন, অ্যাড অটোমেশন এইখানে ক্লিক করবেন। অটোমেশন কিন্তু চলে আসছে। সর্বপ্রথম এখানে একটা টাচ করতে হবে, টাচ করলেই কিন্তু দেখবেন যে এখানে কিন্তু একটা র্যাক চলে আসছে। এখন এইটা এইখানে একটা টাচ করবেন, আপনি যেখান থেকে অটোমেশন করবেন এইটা নিচে দিয়ে দিবেন। দেখতে পারতেছেন এটা টান দিয়ে আপনি নিয়ে যাবেন একদম। এখন শোনেন সাউন্ড কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল। তো যতটুকু আপনার ভোকাল ততটুকু কিন্তু আপনি এখান থেকে অটোমেশন করবেন। হ্যাঁ, এভাবে টান দিয়ে, এই যে দেখেন, এখন শুনি একদম সাউন্ড কিন্তু বোঝাচ্ছে না। তো সেই জন্য এইটা আস্তে আস্তে, এই যে এইটা কিন্তু উপরে উঠাইতে হইবে আপনার, এই যে এইটা শুনি আবার, দেখছেন? তো এখন শোনেন, তো এভাবে মূলত অটোমেশন করতে পারবেন যে কোনো ভোকাল। হ্যাঁ, আবারও আমি শোনাচ্ছি আপনাদের। এভাবে দেখে দেখে কিন্তু অটোমেশন করতে হবে, ঠিক আছে? অটোমেশন কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন। এই যে ফিল্টারটা এখন দেখবেন অটোমেটিকভাবে কিন্তু, এই যে আমি ডাবিয়ে দিয়েছি উপর থেকে নিচে কিন্তু নামবে অটোমেশনের সাহায্যে। এই যে শোনেন, দেখছেন? তো মূলত এভাবে কিন্তু অটোমেশন করতে হবে। এবং অনেকেই বলেছেন যে ভাই আমার অটোটিউন মিলতেছে না, সঠিক স্কেলে গাইলে অবশ্যই অটোটিউন মিলবে। দেখছেন
একদম কিন্তু স্মুথ ভাবে কিন্তু অটো টিউন হচ্ছে, কোনো রকমের কিন্তু আমার ভোকালে প্রবলেম হচ্ছে না। অনেকেই জিজ্ঞেস করছেন আপনি রেকর্ড করেন ভাই কিভাবে, আমি রেকর্ড করি মোবাইল থেকে এবং ওএপি এডিটরের মাধ্যমে সব সময়ের জন্য। আর অটোমেশন কিভাবে করতে হয় আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে চলে যেতে হবে অ্যাট অপশনে, এখান থেকে ফিল্টার, ফিল্টারটা কিন্তু আপনার অবশ্যই এটা কিন্তু 40 রাখবেন অথবা 35 এভাবে রাখবেন। এখন শুনি, এতটুকু রাখার পর এখন কি করবেন, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, অ্যাড অটোমেশন, এই যে এখন যতটুকু অটোমেশন করবেন এভাবে দিয়ে দিবেন, বাস দেখেন। এখন তো আমি এইটা একটু যতটুকু আমার বোকাল ততটুকু আমি রাখবো, এভাবে টান দিয়ে ততটুকু রাখবেন, দেখছেন কত সুন্দরভাবে অটোমেশন হচ্ছে, আস্তে আস্তে সাউন্ড এইখান থেকে বাড়বে। আর আপনি যদি অটোমেশন না করতেন তাহলে কিন্তু দেখতেন যে সাউন্ডটা কিন্তু আপনার একদম একটা বাড়ি খাইতো, হ্যাঁ এই সাউন্ডের সাথে। তো এভাবে মূলত অটোমেশন করতে হয়। অটোমেশন আপনার ভোকাল যদি আপনি সমান রাখতে চান সেক্ষেত্রেও আপনি অটোমেশন করতে পারবেন। আপনার দেখবেন এখানে সাউন্ড কম, এখানে বাড়িয়ে নিতে পারবেন আপনি এভাবে দুইটা ক্লিক করে। এখানে আপনার সাউন্ড দেখবেন যে বেশি, আপনি এখান থেকে কম রাখতে পারবেন এভাবে ক্লিক করে, এভাবে অটোমেশন কিন্তু করতে পারবেন। দেখছেন কিভাবে অটোমেশন করেছি, সাউন্ড আস্তে আস্তে বাড়বে কমবে, এই যে দেখেন, দেখছেন অটোমেশন কিভাবে করতে হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এরপরও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আবারও চেষ্টা করব বোঝানোর, কারণ আমি চেষ্টা করি আমি যতটুকু পারি, সেই জন্য অবশ্যই পাশে থাকতে হবে এবং বেশি বেশি সাপোর্ট করতে হবে। তো এভাবে মূলত অটোমেশন করতে হয় এবং এক এক পর্ব ইনশাল্লাহ চলে আসবে, পঞ্চম পর্ব অবশ্যই চলে আসবে, সেই জন্য অবশ্যই সাপোর্ট করবেন। যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করবেন, এবং এফএল স্টুডিও যারা কিনবেন, যাদের এফএলএম ইউজার ফাইল আসতেছে না আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।